সালামু আলাইকুম আমি আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম খুব মজার একটা রেসিপি ডাল আমরা দৈনন্দিন জীবনে খুবই পছন্দ করি এই রেসিপিটি খুবই পছন্দ সকলেরই কিন্তু একঘেয়ে আমি ডাল খেতে খেতে সবার একটু মুখটা অন্যরকম হয়ে গেছে তাই না তো চলুন আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো একেবারে অথেন্টিক স্টাইলে খুব মজার একটা রেসিপি তা হচ্ছে ডাল ভুনাম এই রেসিপিটি আপনারা বাসায় করলে আমার মনে হয় অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে এবং ছোট বড় সকলের কাছে খুবই ভালো লাগবে চলুন দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে তৈরি করলাম প্রথমে আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছি আমি এখানে প্রায় দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল নিয়েছি আর এই তেলে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি এবং পেঁয়াজটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এ পর্যায়ে হালকা একটু ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দিয়েছি এক টেবিল চামচ পরিমাণে এখন দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটা দিয়েছি আমি মিডিয়াম সাইজের দুটো টমেটো আমি এখানে দিয়েছি দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি হালকা একটু গলে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া জিরার গুঁড়া হাফ চামচ পরিমাণে সবগুলো গুঁড়া মশলা অ্যাড করা হয়ে গেলে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছি আমি মরিচের গুঁড়াটা পরে অ্যাড করব। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মেশানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ফালি করে কেটে রাখা কাঁচামরিচ কাঁচামরিচটা একেবারে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই হিসাবে নিয়ে নেবেন আমি এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণে মুসুর ডাল নিয়েছি আর মুসুর ডালটা দিয়ে এই রেসিপিটা একেবারে পারফেক্ট হয় মুসুর ডালটা আমি আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম পাঁচ থেকে দশ মিনিট মতো এতে করে খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় সেদ্ধ হওয়ার জন্য খুব বেশি সময়ের প্রয়োজন হয় না মশলাটা কষিয়ে নেওয়ার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লালমরিচের গুঁড়া ঝালটা একেবারে আপনাদের পছন্দ অনুযায়ী টমেটোটা দেওয়ার কারণে একটু মিষ্টি মিষ্টি এবং একটু টক টক ভাব আসবে ডালে কিন্তু খেতে খুব ভালো লাগবে নাড়াচাড়া করে ডালটা ভাজা ভাজা করে এখন আমি দিয়ে দিচ্ছি পানি পর্যাপ্ত পরিমাণে পানি এখানে আমি হাফ কাপ ডালের জন্য প্রায় দুই কাপ পরিমাণে পানি নিয়েছি এতে করে ডালটা পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে এবং একটু নরম ভাব থাকবে মাখা মাখা ভাব থাকবে এ পর্যায়ে দেখ একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ডালটা পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ডালটা ভালোভাবে ফুটে উঠেছে এবং পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে এখন একটা ডাল ঘুটনির সাহায্যে আমি খুব ভালোভাবে ডালটা ঘুটে নেব ততক্ষণ পর্যন্ত ঘুটব যতক্ষণ পর্যন্ত ডালটা একেবারে মিশে না যায় আপনাদের সুবিধার্থে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে যদি হ্যান্ড উইস থাকে বা হ্যান্ড ব্ল্যান্ডার থাকে সেটা দিয়েও আপনারা ঘুটে নিতে পারেন এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন একেবারে পারফেক্টলি ডাল ঘোটা হয়ে গেছে এখন আমি ডালটা ডালটাতে ধনিয়া পাতা দিব দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি জন্য ধনিয়া পাতাটা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এখন আমি ডালটা বাগার দিয়ে দেব এর জন্য একটা কড়াইয়ে আমি তেল নিয়ে নিয়েছি আমি এখানে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল তেলটা দিয়ে রসুন কুচি দিয়ে দিলাম আমি এখানে একটা রসুনের অর্ধেকটা নিয়ে কোয়াগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি চারটি রো শুকনা মরিচ মরিচের বোটাটা ছাড়িয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা তেজপাতাটা দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে ভেজে নিচ্ছি খুব ভালোভাবে ভেজে নেওয়ার এই পর্যায়ে দিয়ে দিচ্ছে হাফ চামচ পরিমাণে মরিচের গুঁড়া এতে করে ফ্লেভারটা খুব ভালো আসে আপনারা বাসা এভাবে বাগান দিয়ে দেখবেন ডালটা খেতে খুবই টেস্টি হয় ভাজা হয়ে গেছে রসুন কুচি এবং পারফেক্টলি বাগাটা রেডি হয়ে গেছে এখন আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি একটু সাবধানে দেবেন গায়ে যাতে ছেটা না আসে দিয়ে আমি নাড়াচাড়া করে দিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি ডালের সাথে বাগারটা এটা কিন্তু এভাবে বাগার দিলে খেতে খুবই টেস্টি হয় আপনারা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারবেন এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি পারফেক্টলি লবণটা একটু চেক করে নিলাম তো ভিউয়ার্স খুবই মজার এই রেসিপিটি তৈরি হয়ে গেল আমার তো খুবই পছন্দ ডালের এই রেসিপিটি আপনাদের কাছেও আশা করছি ভালো লাগবে আপনারা চাইলে পরোটা তারপরে ভাত যে কোনো কিছুর সাথে এই রেসিপিটি সার্ভ করতে পারবেন খুবই মজার এই রেসিপিটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করতে ভুলবেন না যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটা ক্লিক করে দিন এতে করে আমি যখন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আজকে এই পর্যন্ত নেক্সটে আবারও দেখা